আজ গাইস 25শে ডিসেম্বর, তাই আপনাদের সবাইকে প্রথমেই হ্যাপি ক্রিসমাস। ভিডিও হয়তো লেটে আসতে পারে, তো দেখতে হবে ভিডিও। তো গাইস এখন বেরিয়ে পড়েছি, এবার ভাবছি একটু ঘুরতে ঘুরতে যাবো। ভাবছি এখন কোথায় যাবো, ভাবছিলাম একটা পার্কে পার্কে যাওয়া যায়, দেখি পার্কে ঘুরবো, তারপর বাকি দেখা যাবে। আপনারা হয়তো ভাবছেন ভিডিওটা কেন পোর্ট্রেটে বানাচ্ছি, কিন্তু পোর্ট্রেট অ্যাকচুয়ালি নয়, ভার্টিল হয়ে যাবে। প্রথমে ভেবেছিলে রিল বানাবো, তাই জন্য এটা পোর্ট্রেটে। তো গাইস এখন বেরিয়ে পড়েছি, কিন্তু বুঝতে পারছি না কোথায় যাবো। দেখা যাক কোথায় যাই, এখন মানে এখন টেনশনে পড়ে গেছি। ভিডিও ভাবছি কোথায় যাবো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো বলতে এখন ঠিক করে আসিনি, এখন দেখা যাক। তো গাইস এখানে এসে একটা প্রবলেম হয়ে গেলো, দেখছি ভিড়ে ভর্তি এখানে। আমার ভাবলাম ইস্কন মন্দিরে একটু ঘুরে আসবো, কিন্তু দেখছি যা ভিড়, কি বলবো, একটু দেখা যাক। গাড়ি দেখো পুরো লোকে ভর্তি, আমি ভাবছি মেলা খেলায় চলে এলাম নাকি, মনে হচ্ছে মেলায় চলে এসেছি। তো গাইস এই যে ইস্কন মন্দির, এইটা এখানে যাবো দেখি। আর গাইস নীলাঞ্জনা পার্কে এত ভিড় হবে এটা এক্সপেক্ট করিনি, মানে ভিড়ে ভর্তি। প্রথমে ভাবছি ইস্কন মন্দিরটা দেখে তারপর ঘুরবো। তো গাইস ঢুকে পড়েছি ভেতরে ইস্কন মন্দিরে, এদিকে মেলা খেলা বসছে বাচ্চাদের। তো গাইস এই মন্দির সামনে ভেতরে ঢুকে দেখি। তো গাইস মন্দিরে তো এইছিল, কিন্তু মন্দিরে এখনো গেট ফেট খোলা নেই, তাই ঠাকুর দর্শন হলো নেই। তো গাইস বন্ধুকে কিছু দেখতে পারলে আমার এম ভালোই আছে, বন্ধুকে কিছু একটা সেটিং করে রেখেছে এরা, সেই জন্য হলুনি আমি মাথা আলুনি, বাট হয়ে যেত, না হলে আমি ভালোই এম, আমার ভালোই এরা কিছু গন্ডগোল করে রেখেছে এখানে। এইটা এই এইটুকুনি ফ্রন্ট লাইন, ঠিক আছে, দু তিনজন আছে, আর ওখানে তাও গাইস লাইন দিয়ে রেখেছে, এত বড় লম্বা লাইন, লোকে জানিনি এখানেও একটা টিকিট কাউন্টার আছে, এইদিকে সব লাইন দাঁড়িয়ে আছে। তো গাইস ফাইনালি ঢুকে পড়েছি, আর আজকের ভিড় আর আগের দিনের ভিড় তো দেখেছো, আজকে এত ভিড় কি বলবো, আগের বারে এইছিলাম যে কত কম ভিড় ছিল, আজকে বিশাল ভিড়। এইদিকে দেখতেই পাচ্ছ গাইস কত ভিড় হয়ে গেছে, আগের বারে ভিড় ছিল আর এবারে ভিড় দেবো গাইস, অনেক তফাৎ এসেছে। তো গাইস আগের বারে বলছিলাম টেবিল চেয়ার কী হবে, এখানে নতুন দোকান খুলেছে সেই জন্য টেবিল চেয়ার, এই যে খাবারের এখানে আছে কিছু। পার্কে প্রচুর ভিড় হয়েছে, এদিকে মেলা বসছে আর ওইদিকেও মেলা বসছে। আধ ঘন্টা দাঁড়াবার পর গাইস ফাইনালি ফাবড়ি চার্ট পেলাম, প্রচুর ভিড় ছিল ওইদিকে। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও, আজকে সন্ধ্যা হয়ে গেছে, ঘোরার মতো আর কিছু নেই, এই অবধি আজকে ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও, দেখা হচ্ছে পরে ভিডিও।